বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। তোমরা জানো যে তোমাদের সিলেবাস কিছুদিন আগেই পরিবর্তিত হয়েছে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে তিনটে চ্যাপ্টার সম্পূর্ণরূপে বাদ গেছে। তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন এবং সংশোধিত সিলেবাস অনুসারে সম্পূর্ণ নতুন সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমরা যারা এবছর 2021 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তো দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি, কিছুদিন আগে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে এবং তোমাদের সিলেবাসে যে মোট 10টি চ্যাপ্টার রয়েছে সেই 10টি চ্যাপ্টার থেকে তোমাদের 2, 3 এবং 4 এই তিনটি চ্যাপ্টার সম্পূর্ণ বাদ গেছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই তিনটে চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণরূপে বাদ গেছে। অর্থাৎ আমাদের 1, 5, 6, 7, 8, 9 এবং 10 এই চ্যাপ্টারগুলো থেকে ফাইনাল পরীক্ষায় শর্ট এবং ব্রড সমস্ত প্রকার প্রশ্ন আসবে। প্রথম কথা আমি বলে রাখি, শর্ট কোশ্চেনগুলোর জন্য আমি প্রত্যেক অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা করেছি। যারা দেখনি তারা ডিসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টের লিঙ্ক দেখবে, সেখানে তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কিন্তু শর্ট টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে। সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো আমি আশা করছি MCQ এবং SAQ রূপে তোমাদের যে 40 মার্ক অর্থাৎ পার্ট বিতে তোমাদের যে 40 মার্কের প্রশ্ন থাকে সেখান থেকে আর কোনো প্রকার সমস্যা হবে না। এবার আমরা চলে যাই আমাদের আরেকটা পার্ট, যেটা রয়েছে পার্ট এ। পার্ট এ তে আমাদের 5টা প্রশ্ন লিখতে হয়, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8। এবার দেখো, আমি তোমাদের পরিষ্কারভাবে বলে দিই, তোমাদের 1 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার এবং 9 নম্বর চ্যাপ্টার। কী বললাম আবার বলছি, দেখো, 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, 5 নম্বর চ্যাপ্টার কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, 6 নম্বর চ্যাপ্টার সরকারের বিভিন্ন বিভাগ, 7 নম্বর চ্যাপ্টার ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ, 8 নম্বর চ্যাপ্টার ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ এবং 9 নম্বর চ্যাপ্টার ভারতের বিচার বিভাগ। এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 8 মার্কের কোশ্চেন আসবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। এবং যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে নোটস করবে, কারণ ফাইনাল পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এটুকু তোমাদের বলতে পারি। তাহলে এবার আমরা চলে যাই আমাদের অধ্যায়ভিত্তিক মূল সাজেশন। তো আমাদের প্রথম অধ্যায় কী রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম তোমরা দেখো আন্তর্জাতিক সম্পর্ক থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো কী কী। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশধারা বা আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আরেকটা কোশ্চেন যেটা হলো, বিশ্বায়ন কী, বিশ্বায়নের ধারণা, প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। এই হলো আমাদের প্রথম অধ্যায়ে যেটা আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে সেই আন্তর্জাতিক সম্পর্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 2 কোশ্চেন। আমি আশা করছি যে এই 2 প্রশ্ন পড়লেই কিন্তু আসবে, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা, তার সম্পর্কের বিকাশধারা বা রাজনীতি ও সম্পর্কের মধ্যে পার্থক্য। তো এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গেও বিকাশ, বিশ্বায়ন কী, বিশ্বায়নের ধারণা, প্রকৃতি, প্রভাব এই প্রশ্নটাও ভালো করে পড়ে রাখবে। চলে যাব তারপরে আমাদের সরাসরি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমাদের বাদ গেছে। আমি প্রথমেই বললাম, আবারও তোমাদের একটু দেখে দিচ্ছি, আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের যে মূল সিলেবাস তার মধ্যে 2, 3, 4 আমাদের বাদ গেছে। তারপরে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো আমাদের পঞ্চম চ্যাপ্টার। তো পঞ্চম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। তো প্রথম কোশ্চেন কি বলছে, মার্ক্সবাদ কাকে বলে, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব, দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। মানে 2 তত্ত্ব রয়েছে, একটা হলো ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব এবং আরেকটা হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব। এই প্রশ্নটা ভালো করে পড়বে, এই 2 তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, গান্ধীজির অহিংস সত্যগ্রহ ধারণা ব্যাখ্যা করো এবং আরেকটা কোশ্চেন, গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল ভাবনা ব্যাখ্যা করো বা মূল ভাব কী সেটা আলোচনা করো। এই যে পঞ্চম অধ্যায়ের কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, এখান থেকে কিন্তু এই 3টে প্রশ্ন তোমাকে পড়তেই হবে। চলে যাবো আমরা এর পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে আমাদের, পরের যে অধ্যায় আমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে সরকারের বিভিন্ন বিভাগ। এই পাঠ থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে কী কী, প্রথম প্রশ্ন, 1 কক্ষ অথবা 2 কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী, এই নীতি কী কাম্য, তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও বা এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের কোশ্চেন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, বিচার বিভাগীয় সমীক্ষক কী, বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে রক্ষিত হয়। চলে যাবো তার পরের চ্যাপ্টার, এখানে কিন্তু 1, 2 এবং 4 মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পড়ে রাখবে। সপ্তম অধ্যায়ে চলে যায় ভারতের শাসন বিভাগ, এখান থেকে মাত্র 2 কোশ্চেন এবং 2টোর মধ্যে একটা আসবেই, এরকম একটা ব্যাপার। তো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যবলী ও পদমর্যাদা আলোচনা করো, অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যবলী আর একটা হচ্ছে রাজ্যপালের ক্ষমতা কার্যবলী। এই 2টো প্রশ্ন ভালো করে পড়লে এখান থেকে কিন্তু 1টা কোশ্চেন পাবে। চলে যাবো আমরা তারপরের চ্যাপ্টার অর্থাৎ আমাদের অষ্টম চ্যাপ্টার যেটা রয়েছে ভারতের আইন বিভাগ।
ভারতের আইন বিভাগ থেকে মাত্র তিনটে প্রশ্ন। কি কি প্রশ্ন? ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা বা পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা ব্যাখ্যা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এই যে কোনো একটা, অর্থাৎ লোকসভায় অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা বা বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা, পরিষ্কার কথা। তো এই যে দুটো প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়াও ভারতে লোকসভা ও রাজ্যসভা শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করো এবং পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো। এই যে তিনটে প্রশ্ন রয়েছে আইন বিভাগ থেকে, এই তিনটে কোশ্চেন অবশ্যই অবশ্যই পড়বে। দেখো যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তারপরেও সিলেবাস কমিয়েছে, কোনো কোশ্চেন বাদ দিও না। এবং তারপরে আমরা চলে যাবো আমাদের লাস্ট অধ্যায়, যেটা নবম অধ্যায় রয়েছে, ভারতের বিচার বিভাগ। এখান থেকে মাত্র তিনটে কোশ্চেন রয়েছে। কি কি? প্রথম কোশ্চেন ভারতের হাইকোর্টের কার্যাবলী, গঠন ও কার্যাবলী। দ্বিতীয় কোশ্চেন লোক আদালতের গঠন ও কার্যাবলী। এবং তৃতীয় কোশ্চেন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এই তিনটে কোশ্চেনের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট, তার মধ্যে হাইকোর্টের কার্যাবলী তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যাই হোক, এখান থেকে কোনো কোশ্চেন বাদ দেবে না। তো এই হলো আমাদের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এই কটা কোশ্চেন অবশ্যই আমি বলবো ফাইনাল পরীক্ষার আগে রেডি করে পরীক্ষার হলে যাবে, না হলে কিন্তু বিপদ আছে। অর্থাৎ এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষা হলে যাও। আমি আশা করছি যে এখান থেকেই তোমরা হুবহু কাউন্ট পাবে, কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে। আর যেটা বললাম যে শর্ট কোশ্চেনগুলোর জন্য কি করবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো দেওয়া রয়েছে বা ইম্পর্টেন্ট শর্টগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে নাও, দেখবে কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এখানে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। কথা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।